ফ্লাইট নাম্বার হচ্ছে আজকে 589। আমরা প্রথম যাব যশোর, যশোর থেকে ফ্লাইট নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে 591, সেটা যাবো কক্সবাজার। এখন যেটা হলো যে আমার ফার্স্ট অফিসার রুটটা সেট করছে, আমাদের যে রুটটা আমরা এখানে সেট করা আছে, এই যে আমরা ঢাকার থেকে টেক অফ করব, ঢাকার থেকে টেক অফ করে আমরা যাব 1000 ফিট, তারপরে ডান দিকে, তারপরে আস্তে আস্তে এইটা হচ্ছে আমাদের যশোরের রুট, একটা পয়েন্ট হচ্ছে মাইমার, তারপরে আমরা যাব হচ্ছে একটা পয়েন্ট হচ্ছে ইবানু, ইবানু থেকে আমাদের আজকে চার্ট যেটা আমরা রানে 3-4 যাব। এটা দেখেন মজার জিনিস হচ্ছে যে এই যে চার্টটা লেখা আছে যশোর বাংলাদেশ RNP রান 3-4, কিভাবে আমরা 3-4 দিয়ে অ্যাপ্রোচ করে ল্যান্ড করব, এক্সাক্টলি কম্পিউটার ওই জিনিসটা এইভাবে অ্যাপ্রোচ এবং ল্যান্ডিং করা আছে, এটা হচ্ছে যে আজকে রুট রুট পরিচিতি। ওকে, এখন আমরা যাচ্ছি ঢাকা থেকে যশোর। যশোর, হ্যাঁ। Two hundred, 50, 40, 30, 20, 10. এবং রুটের বিস্তারিত বিবরণ আমি অন ক্রুজে বলে দেবো, যদি আবহাওয়া ভালো থাকে। ধন্যবাদ। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ক্লাউড, আর এই লেভেল যেটা আছে সেখানে প্রচুর আইস ফগ হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা আরো উচ্চতে যাচ্ছি, আবার যাবো 17,000 ফিট। ধন্যবাদ। আমি ক্যাপ্টেন আবদুল্লাহ, এটিআর 72-600 এর ক্যাপ্টেন, বিভিন্ন এয়ারলাইন্সে কাজ করেছি। তো কক্সবাজারে আসা,
আর এই এটিআর 600 হচ্ছে সম্পূর্ণ গ্লাস ককপিট, এটাতে কোনো নর্মাল কনভেনশনাল কোনো ইনস্ট্রুমেন্ট নাই, একটা গ্লাস ককপিট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই টোটাল গ্লাস ককপিট দিয়ে এটা পরিচালনা করা হয়। এখানে আছে FMS, তারপরে এখানে আমরা কোন রুট দিয়ে যাব, এই রুটগুলো এখানে শো করবে যে আমাদের রুটগুলো কোনটা আছে। আর এখানে আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, এটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা স্পেশালি আমরা যে বলে যে আকাশের যে রুটটা, আকাশপথে রুটটাই হচ্ছে এটা। তো এটা টিকার সিস্টেম আছে এখানে, এটা হচ্ছে মোস্ট সফিস্টিকেটেড এয়ারক্রাফট। এটা কি জয়স্টিক বলে? না, এটা এটা হচ্ছে কন্ট্রোল কলাম, এটা কন্ট্রোল কলাম। আর এটা হচ্ছে আপনার পাওয়ার লিভার বলে, এটাকে কন্ডিশনার লিভার বলে, এটা হচ্ছে ফ্ল্যাপস, এটা হচ্ছে আমাদের ব্রেকস। আর ওই যে পায়ের নিচে দেখতেছেন এটা গাড়ির মতোই, এই যে গাড়ির মতো নেই, এটাতে অনেকগুলো ফাংশন, এটা ব্রেক করা যায়, আবার ডানে যাবেন, বামে যাবেন, আবার ব্রেক করবেন, এইটা দিয়ে সব টেক করতে বলে রাডার প্যাডেল। হ্যাঁ, এই রাডার প্যাডেল একজন কোপাইলট আর একজন হচ্ছে ক্যাপ্টেন। যখন আমাদের নিয়ম হচ্ছে যখন একজন ফ্লাই করে আরেকজন কমিউনিকেশন করে, এবং কোনো কারণে যদি আপনার একজন ক্যাপ্টেন সিক হয়ে যায় বা ইনক্যাপাসিটেট হয়ে যায়, সো দ্যাট অন্য পাইলট যদি এটা কন্ট্রোল করতে পারে, সেই জন্যই দুইটা কন্ট্রোল করে এবং সব কিছু দুইটা দেওয়া আছে এবং ওইভাবে প্রসিডিউর করা আছে। এটিআর 600 এর স্পেশালিটি হচ্ছে যে এটার সব কিছুই অত্যাধুনিক, ওর নিজস্ব ক্যালকুলেশন, ওর স্পিড, তারপরে হচ্ছে আমরা যে কনভেনশনাল ইনস্ট্রুমেন্টের মতন যেসব করি, যেমন আমাকে যদি এখন ফায়ার হয়, ফায়ার হইলে কি অ্যাকশন হইতে পারে সেটা আমরা দেখতে পারব। এই যে ফায়ার হচ্ছে, এই ফায়ার সিগন্যাল এইখানে যে আপনার আসতেছে, যে জিনিসটা ফায়ার হইলে আপনার কি কি কাজ করতে হবে সবটা এখানে আসবে, ইনস্ট্রাকশন চলে আসবে, সেই জন্য এটাকে বলে এরকম। তারপরে এটার আপনার আপনার ডিসেন্ট, ডিসেন্ট করা, কখন ডিসেন্ট করবেন, ডিসেন্ট কিভাবে হবে না হবে, পাইলটের খুব একটা ক্যালকুলেশন দরকার নেই। 72 অনেকগুলো ভার্সন আছে, আপনার 200 300 500, নবর যেটা আছে এটা 500, এখানে ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে গোল গোল, আর এটা হচ্ছে 600, আরও লেটেস্ট, সেটার কুলিং সিস্টেম ভালো, এটা ফ্লাইং ভালো, এটা মোস্ট সেফ, সেফেস্ট এয়ারক্রাফট বলা হয় এই রিজনের সমস্ত আশেপাশে সব জায়গাতে মোটামুটি এটিআর 72 600 আছে। এটা 25,000 ফিট পর্যন্ত যেতে পারে এবং সর্বোচ্চ আবার কখনো কখনো মানে 450 থেকে 500 কিলোমিটারও যেতে পারে, বাতাসের গতিবেগের উপর নির্ভর করে। আমরা ঢাকায় যখন ফিরবো তখন 14,000 ফিটে যাব, যদি আবহাওয়া ভালো না হয় তাহলে 16,000 বা 18,000, তাহলে সিদ্ধান্ত নিব আমরা টেক অফের পরে। ঢাকা থেকে মাঝে মাঝে, তবে ক্যালকাটা রেগুলার। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।